হ্যালো বন্ধুরা, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানের একটি অসৌজন্যমূলক অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই কল রেকর্ডটি ভাইরালও হয়ে যায়। এই অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় পিএম অব বাংলাদেশ শেখ হাসিনা তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে তার বাসভবনে ডাক্তার মোরাদ হাসানের এই আপত্তিকর কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানায় তিনি। ডাক্তার মোরাদ এর আগেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে অর্জন করেছে অজস্র গালাগালি, ধিক্কার, লাঞ্ছনা ইত্যাদি। তার এই বেহুদা আচরণ বাংলাদেশের কোনো জনগণ সমর্থন করেনি, যার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রল করা দেখলেই বোঝা যায়। তার এসব কর্মকাণ্ডের পাশাপাশি তার আরও একটি সত্য হলো, তিনি ছিলেন ছাত্র দলের সাবেক একজন ছাত্রনেতা। আমি ব্যক্তিগতভাবে যখন তার আগের সবগুলো সমালোচনাগুলো দেখেছি বা জেনেছি, তখন আমার ভিতরে এই কথাটি উদয় হয়েছিল, অতি ভক্তি চোরের লক্ষণ। আর এই ভিডিওতে সেটা বুঝতে পারবেন আপনারাও। সেই সাথে আরও একটি প্রবাদ মনে এসে গেল, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। বেশ কিছুদিন যাবৎ ডাক্তার মোরাদ ছিলেন সমালোচনার শীর্ষে, কারণ ছিল তার এসব অতি ভক্তি আর বেশি পাকনামোর জন্য। আর তার এই অতি ভক্তি, অহংকার, দাপট কোনো কিছুই কাজে লাগেনি শেষ পর্যায়ে এসে। আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান ছাত্রজীবন শুরু করেন ছাত্র দলের কর্মী হিসেবে, আর ছাত্রজীবন শেষ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে। বিএনপি আওয়ামী লীগের সব সুবিধায় ভোগ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র রাজনীতিতে। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের 30তম ব্যাচের ছাত্র, ভর্তি হন 1994 সালে। এর এক বছর পরে তিনি বাগিয়ে নেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র দলের প্রচার সম্পাদকের পদ। তখন ক্ষমতায় ছিল বিএনপি, তাই মোরাদ হাসানও সরাসরি যুক্ত হন ছাত্র দলের রাজনীতির সঙ্গে। অথচ ডাক্তার মোরাদের পিতা মতিউর রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এবং সেই সাথে ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। 1998 সালের ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার বিজয় কুমার পাল বলেন, 29তম ব্যাচে একমাত্র আমি ছাত্রলীগের রাজনীতি প্রকাশ্যে করতাম। এর পরের ব্যাচে মোরাদ ছিলেন, ওই ব্যাচে ছাত্রলীগের দেখা মেলেনি, তবে 31 ব্যাচের অনেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। তাদের কমিটির সভাপতি ছিলেন আব্দুল ওহাব সরকার বাদল, আর এই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন বর্তমান সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান। পরবর্তীতে 2000 সালে ডাক্তার মোরাদ হয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি। ডাক্তার মোরাদের এক বছর সিনিয়র ছাত্র দলের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইসাহাক অনেকটা আক্ষেপের সুরেই বলেন, বর্তমান তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান আদর্শচ্যুত হয়ে ছাত্রলীগ পদ বাগিয়ে নিয়েছিলেন তার পিতার জোরে। মোরাদ ছাত্র দলের প্রচার সম্পাদক থাকা অবস্থাতেই তার ক্ষমতার পালাবদল হয়, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ দুই আমলেই তিনি ছিলেন সর্বোচ্চ সুবিধাভোগী। আর সেই কিনা নীতির কথা বলেছিলেন কিছুদিন আগে। মোরাদ হাসান 95 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্র দলের প্রচার সম্পাদক ছিলেন। এর এক বছর পর তারা মেডিকেল কলেজ ছাড়তে বাধ্য হলেও তিনি এক পদ থেকে আরেক পদে চলে যান, পার্থক্য শুধু দল আর আদর্শের। এদিকে সোমবার সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের, এবং সোমবার রাত 8টায় প্রতিমন্ত্রী মোরাদ হাসানকে পদত্যাগের বার্তাটি পৌঁছে দেয়। গত কয়েকদিন ধরে বিতর্কিত মন্তব্যের জোরে আলোচনায় ছিলেন জামালপুর 4 আসনের এই সংসদ সদস্য। গত রবিবার মধ্যরাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মোরাদ হাসানের আপত্তিকর ফোন আলাপ ফাঁস হয়। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় এটি। ভাইরাল হওয়া সেই অডিওর সত্যতাও নিশ্চিত করেন চিত্রনায়ক ইমন। ইমন জানান, ঘটনাটি 2 বছর আগের। সরকারের দায়িত্বশীল পদে থেকে তার এ ধরনের বক্তব্য ও মন্তব্য নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় বইছে। সরকারের একটি দায়িত্বশীল পদে থাকা কেউ এ ধরনের হুমকি ও বক্তব্য প্রদানের পরে তিনি আর পদে থাকার যোগ্য থাকেন না, এবং এর ফলস্বরূপ মোরাদ আজকেই তার যত অহংকার দাপট ছিল সবকিছু মাটির সাথে মিশে গিয়ে অপমানের সহিত বিদায় নিতে হলো তাকে। আর এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় অহংকার পতনের মূল আর অতিভক্তি সবসময় চোরের লক্ষণ।